ఎందుకంటే నేనే నువ్వు రెడీ. పాఠాన్ দিয়ে কামব্যাক করেই ঝড় তুলেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান. এবার আসছে জওয়ান. 2 মিনিট 12 সেকেন্ডের প্রিভিউ ভিডিওটি 24 ঘন্টা পেরোতে না পেরোতেই শুধু ইউটিউবেই 52 মিলিয়ন মানুষ দেখেছেন. ভক্তদের প্রত্যাশা পাঠানকে উৎসাড়িয়ে যাবে জওয়ান. পুণ্যাত্মনা পাপাত্মনা নিক নুভে তেলসকো. প্রিভিউতে পুরো সময় জুড়ে শাহরুখকে দেখা গেছে একাধিক রূপে. সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সেই সব লুক রীতিমতন ভাইরাল. তবে বেশি প্রশংসা পাচ্ছে শাহরুখের ন্যাড়া মাথার লুক. এর আগে জওয়ানের ছবিতে সারা মুখে ব্যান্ডেজ দেখা গিয়েছিল শাহরুখের. আগাম সেই ঝলকেই সেই ব্যান্ডেজ খুলে দিয়েছেন তিনি. তারপরই কিং খানের ন্যাড়া মাথার বাম পাশের ঠিক কানের ওপরে আঁকা ট্যাটুটি দর্শকদের নজরে আসে. কিন্তু সেই ট্যাটুতে কি লেখা সেটি নিয়ে ইতোমধ্যেই চর্চা শুরু করেছেন নেটিজেনরা. আর নয় দুই ডিটারজেন্ট চাকা সুপার হোয়াইটি কঠিন দাগ দূর সাদা ভরপুর. ভারতীয় কিছু সংবাদ মাধ্যম বলছে শাহরুখের এই ট্যাটুর প্রথম অক্ষর খুব সম্ভবত মা. প্রিভিউর শুরুতে যে সংলাপ রয়েছে সেখানেও তার চরিত্রটি মায়ের কথাই স্মরণ করিয়েছেন. অনেকেরই ধারণা এই ট্যাটুই জওয়ান সিনেমার একটি বড় সংযোগ হতে পারে. শাহরুখের একাধিক লুকের পাশাপাশি তার সংলাপও অনুরাগীদের মনে ধরেছে. একটি দৃশ্যে বলিউড বাদশাকে বলতে শোনা যায়, তিনি যদি খলনায়ক বনে যান কোনো নায়কের সাধ্য নেই তার সামনে দাঁড়ানোর. নেনো ভিলানাইতে এ হিরো না মুন্দু নীলাপড়ালেডো. অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমার মধ্য দিয়েই প্যান ইন্ডিয়ান সিনেমায় নাম লেখাচ্ছেন শাহরুখ. সিনেমাটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা ও বিজয় সেতুপতি. বিশেষ চরিত্রে দীপিকা তো আছেনই, এছাড়াও রয়েছেন সানিয়া মালহোত্রা, প্রিয় মনির মতন তারকারাও. আগামী 7 সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে জওয়ান.